নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি এখন কলকাতা। বিনয় মিশ্র, গতকাল থেকে এই নাম্বারটা একাধিকবার রাজ্য রাজনীতিতে কার্যত আলোড়নের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তার কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুতর অভিযোগ করেছিলেন যে আট মাস আগে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অনুযায়ী আট মাস আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা হয়েছে বিনয় মিশ্রর। এই অভিযোগের আজকে জবাব ফিরিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা এই নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন, শুরুতে আসুন প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন আমাদের সঙ্গে দেবনারায়ণ সরকার, স্বপন দাস এবং বিশ্বনাথ চক্রবর্তী। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে শুভেন্দু অধিকারী, তিনি আজকে জনসভা থেকে অভিযোগ করছেন এবং দাবি করছেন যে যদি অডিও ক্লিপ থেকে থাকে তাহলে সেটা প্রকাশ করা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, সুদীপ্ত সেনের চিঠির মতো গলা নকল করিয়ে এই অডিও ক্লিপ বানানো হয়নি তো? বিনয় মিশ্রর সঙ্গে কথোপকথনের অভিষেকের যে দাবি করেছিলেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা উত্তর দিলেন শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন করছেন, এতদিন কোথায় ছিলেন? অভিষেককে প্রশ্ন শুভেন্দু অধিকারীর। প্রথমে আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী কি বললেন। বলেছেন বিনয় মিশ্র, বিনয় মিশ্রর সঙ্গে নিশ্চয়ই আপনার যোগাযোগ আছে। আপনি বলেছেন অডিও আছে, অডিও আপনি প্রকাশ করুন, আমার কোন সমস্যা নেই, মাথা আমার উঁচু, আমি ডিকিয়ার আনমেরে সিপিএম কে উৎখাত করেছি, আপনার পিসিকে আর আপনাকেও উৎখাত করব। আমি মেদিনীপুরের ছেলে, আপনাকে অডিও ক্লিপের সাথে সাথে শুভেন্দু অধিকারীর 9733064595 এই নাম্বারটাও প্রকাশ করতে হবে। যদি আমার নাম্বার প্রকাশ করতে না পারেন তাহলে ধরে নেব সুদীপ্ত সেনের চিঠির মতো, এটাও কাউকে দিয়ে গলা নকল করিয়ে বাজার গরম করার জন্য আপনি তৈরি করে রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে গুরুতর অভিযোগ করেছিলেন তার প্রেক্ষিতে আজকে জবাব ফিরিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল কি বলেছেন? একেবারে সাত ঘন্টা ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর যখন সাংবাদিকদের সামনাসামনি হচ্ছেন, কি বলেছেন শুভেন্দু অধিকারীর কে উদ্দেশ্য করে, দেখুন। এই যে কয়লা কেলেঙ্কারি বলছে, যেটা আমি বললাম হোম মিনিস্ট্রি কেলেঙ্কারি, প্রধান অভিযুক্ত একজন যাকে বলা হচ্ছে ফেরার হয়ে গেছে, আট মাস আগে শুভেন্দু অধিকারী তার সাথে ফোনে কথা বলেছে। ফার্স্ট ক্লিপ আপনাদের সাংবাদিকদের মধ্যে একজনের কাছে রয়েছে, আমি নাম বলছি না, আমি শুনেছি সেই ক্লিপ ঠিক টাইমে জনসমক্ষে আনব। আর শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে, যে প্রধান অভিযুক্ত যাকে বলা হোক ফেরার, দ্বীপরাষ্ট্রে চলে গেছে ভানুয়াতে, আট মাস আগে তার সাথে শুভেন্দু অধিকারী কথা বলেছে ফোনে, যে তোমার কেস আমি দেখে নেবো চিন্তা নেই, সুগন্ধ অধিকারীর যদি খবর থাকে আমার বিরুদ্ধে মামলা কালকে কোর্টে, সেই ক্লিপ আমি কোর্টে বিচারপতির সামনে জমা করব, দেখি কত ক্ষমতা। ইডি ডাকছে, বিজেপি ডাকবে, সিবিআই ডাকবে, বিজেপিতে জয়েন করলে সব সব, আর না জয়েন করলে ছোট। আমি ৬ মাস ৮ মাস আগে বলছি, ৬ মাস ৮ মাস, শুভেন্দু অধিকারী যদি মনে করে যে মিথ্যে কথা বলছি তাহলে আমার বিরুদ্ধে মামলা করুক, আমি কোর্টে সেটা সুনিশ্চিত করব যাতে ক্লিপটা জমা পড়ে। আমি দেবনারায়ণ সরকারকে দিয়ে আলোচনা শুরু করব। তো পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে যদি অডিও ক্লিপ থেকে থাকে সেটা সামনে আনা হোক, এবং সেই সঙ্গে ফোন নাম্বার একটা বলছেন সেটাকেও সামনে আনা হোক, যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে যেমনটা সুদীপ্ত সেনকে দিয়ে নকল চিঠি, অর্থাৎ যে চিঠিকে হাতিয়ার করে কেন শুভেন্দু অধিকারীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে না এই প্রশ্ন তৃণমূল বারেবারে তুলেছে, সেই চিঠির সত্যতা নিয়ে আরেকবার প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। এবং সত্যি অডিও ক্লিপ যদি থেকে থাকে সেই অডিও ক্লিপ কতটা সত্য, গলা নকল করা হয়নি তো, আজকে এই প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। না, প্রসঙ্গ কিন্তু একটু পাল্টে গেল, তুমি আমাকে প্রশ্ন যেটা করছো তাতে নয়, আমি মানে সংঘ ঘোষের একটা কবিতা দিয়ে মিথ্যে কথা, লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই, দোষের মধ্যে একটুখানি মিথ্যে কথা কই। উনি কি বলেছেন তুমি লোকে বলো, আমি যদি মিথ্যা বলি আমার বিরুদ্ধে কেস করুক, আমি কোর্টে সেটাকে, আর উনি তা ধরেননি,
উনি কেসটা করবেন না, উনি শুধু শব্দে চলবেন। আরে বাবা, উনি তো বলছেন 6 মাস 8 মাস হয়ে থাকে আমার বিরুদ্ধে কেস করুক, আমি কোর্টে সমন দিয়ে সেখানে প্রমাণ করব। উনি তা জাননি, উনি ওই রকম ভয়েস দিয়ে চালাচ্ছেন, আমি বলবো মিথ্যা কথা। ওইভাবে হয় না, ও যেমন মিথ্যা কথার জন্য কেস করে সঙ্গে সঙ্গে কেস করে। আসলে শুভেন্দু মিথ্যা দেবনন্দা একটা সোজা কথা বলি, আমি যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনি, প্রমাণ করার দায়িত্বটা আমার থাকে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ আনলেন কে? অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি বলছেন বিনয় মুসরের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা হয়েছে, কথা 8 মাস আগে হয়েছে, তার প্রমাণ আমার কাছে আছে। আরে প্রমাণ আপনার বুক পকেটে রেখে কী হবে? প্রমাণটা দিন যে বিনয় মুসরের সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগাযোগ আছে। বিনয় মিশ্রের সঙ্গে আপনার দলের যুব সহসভাপতি ছিলেন। আমি আজকে এখানে বসে জিজ্ঞাসা করছি, কোন যোগ্যতার জন্য, কোন কর্মদক্ষতার জন্য, তৃণমূলের জন্য কি কাজ করার জন্য তাকে আপনি সহসভাপতি করেছিলেন? আপনার মধ্যে আমি ঢুকিনি, আমার বক্তব্য না। আপনি কথাটাকে, এই যে হচ্ছে ডিক্রিমিনেট, মানে কথাকে অন্যভাবে প্রকাশ করো। উনি কি বলেছেন বারবার বলুন, ওনার বক্তব্য উনি ঢোকেননি। এমনকি যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুবার ওনার বিরুদ্ধে মানহানির মামলা করেছে শুভেন্দুবাবুর, উনি কিন্তু তা করবেন না, কারণ উনি শুভেন্দুবাবু কখনো, ও তো সব জায়গায় খায়। আমি আপনি যাকে নিয়েছেন বিজেপির সব 12টা বাজাচ্ছে ওই। আচ্ছা, ও তো মিথ্যু, আরে অযুক্ত বাজার করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি তো এনশিওর করবেন সেই অডিও ক্লিপ যেন আদালতে জমা পড়ে। হ্যাঁ স্বপন দাস, অযৌক্তিক যুক্তি দিলে কি করা হবে? আরে যুক্তি তো আমি দিচ্ছি, অযৌক্তিক যুক্তি আপনি যা বলেছেন আমি বলতে চাই, আপনার সময় আমি বলি, আমি আবার বলছি। হ্যাঁ বলুন। বিনয় মিশ্রের সঙ্গে যদি শুভেন্দু অধিকারীর কথা হয়ে থাকে, আর উনি যদি ওনার যদি বুকের পাটা থাকে, এক বাপের ব্যাটা হন, তাহলে উনি কেন সরাসরি দিচ্ছেন না? ওটাকে সিবিআই এর হাতে কেন দিচ্ছেন না? ইডির হাতে কেন দিচ্ছেন না? পুলিশের হাতে কেন দিচ্ছেন না? কেন দিচ্ছেন না? কেন নিচ্ছে না? এখানে তো সিবিআই যায় না, ওনার কাছে কিছু পাওয়ার নেই। বাজার গরম করতে চাইছেন, বাজার গরম করতে চাইছেন, বাজার গরম করতে চাইছেন, এটাই তো সিবিআই, বাজার গরম করতে চাইছেন। আপনি দেখুন কে সত্যি বলছেন কে মিথ্যে বলছেন সেটা তো আমরা জানি না, সেটা সবটাই বিচার্য বিষয়। কিন্তু চাপ তৈরির কৌশল, একে অপরের প্রতি একটা স্নায়ুযুদ্ধের লড়াই, এটা কিন্তু দর্শক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। দেখো খুব পরিষ্কার করে বললে, তদন্তটা ইডি চালাচ্ছে, ফলে ইডিকে ইমিডিয়েটলি যেটা করতে হবে সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার তার কাছে জানতে হবে যে আপনি এত গুরুত্বপূর্ণ তথ্যটা কোথায় আছে ইডির কাছে। ইডির কিন্তু একটা দায়িত্ব পড়ল গতকালের প্রেস কনফারেন্সের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চাওয়া যে আপনি অডিও ক্লিপটা দেন, কারণ আলটিমেটলি ন্যায় বিচারের প্রশ্ন এখানে যুক্ত আছে, তদন্তের প্রশ্ন যুক্ত আছে। ফলে ইডিরকে মানে সরাসরি চাইতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে। দ্বিতীয় যে বিষয়টা, একটা বিষয় বিশ্বনাথ দা, দেখুন 7 ঘন্টা ভেতরে জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে, সেখানে কি প্রশ্ন করা হয়েছিল, তার কি জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই প্রসঙ্গ আদৌ এসেছে কিনা আমরা তো কিছুই জানি না। একেবারে ঠিক। তাহলে আমার প্রশ্ন যে যেকোনো মানে লোক বলবে যে একজন মানে সুনাগরিক, তিনি ন্যায় বিচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কাছে যা তথ্য আছে তিনি সব জমা দেবেন, তাহলে এটাও এক্সপেক্ট করা যাচ্ছে যে ইডিকে এই অডিও ক্লিপটা তিনি দেবেন। কিন্তু একই সাথে প্রশ্ন আমার আরেকটা আছে যে আমরা পেগাসাস ইস্যু নিয়ে প্রচুর কথা বলেছি, ফোন ট্যাপিং নিয়ে প্রচুর কথা বলেছি, কি করে মানে ফোন ট্যাপিং হয়? তৃণমূলে রোষে পড়লেন কি জহর সরকার, এই প্রশ্ন উঠছে এই কারণে রাজ্যসভার সাংসদদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখান থেকে জহর সরকারকে বাদ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। দলের মনোভাব জহরকে জানিয়ে দিলেন সুখেন্দু শেখর রায়, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তৃণমূলের রাজ্যসভার হোয়াটসঅ্যাপ গ্রুপে 13 জন সদস্য গতকাল রাতে গ্রুপ বন্ধ এবং আজ সকালে বাদ জহর সরকার। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবেন এই বিষয়ে কৃষ্ণেন্দু। প্রথমেই বলি যে কিছুক্ষণ আগে এই খবর সম্প্রচারিত হয়েছে যে জহর সরকারকে রাজ্যসভার যে সদস্য পদ, সেই সদস্য পদের যে তৃণমূলের সদস্য পদের যে গ্রুপ, সেই গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রথমে কাল রাতেই সেই গ্রুপটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপর আজকে সরিয়ে দেওয়া হয়েছে।
তারপর এই খবর সম্প্রচারিত হওয়ার পর তৃণমূল সূত্র যেটা জানা যাচ্ছে সেই পুরনো গ্রুপকে বাতিল করে আবার একটা নতুন করে গ্রুপ তৈরি করা হয়েছে এবং সেই বিতর্কের মুখেই সেই গ্রুপে আবার নতুন করে জহর সরকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যে খবর সম্প্রচারিত হয় এবং সেই খবর সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে তার কিছুক্ষণ পরেই এই নতুন গ্রুপে আবার জহর সরকারকে অন্তর্ভুক্ত হওয়া কেন তা নিয়ে একটা তৈরি হয়েছে বিতর্ক এবং কেনই বা তাহলে আগে গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হলো যেটা তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে যে তৃণমূলের যে যে মনোভাব সেই মনোভাব জহর সরকারের বক্তব্যের সঙ্গে একদমই মেলে না এবং তার উপর একটা চাপ তৈরি করা হচ্ছিল এবং সেই চাপ তৈরি করার একটা কৌশল হিসেবেই তাকে গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সেই খবর প্রকাশ্যে আসার পর কার্যত বিতর্কের মুখে তড়িঘড়ি করে নতুন আবার একটা গ্রুপ তৈরি করা হলো এবং সেই গ্রুপে জহর সরকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে যদিও তৃণমূল সূত্রে বলা হচ্ছে যে জহর একটা পুরনো গ্রুপ ভেঙে নতুন গ্রুপ করা হয়েছে কিন্তু যেটা তৃণমূল সূত্রে মানে যেটা জানা যাচ্ছে জহর সরকার এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাইছেন না কিন্তু তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে জহর সরকার দুর্নীতির বিরুদ্ধে যেভাবে মুখ খুলেছেন তার গোটা বিষয়টা সম্পর্কে তৃণমূল সহবন্ধন এবং তিনি সসম্মানে পদত্যাগ করুন এই বার্তাও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে পৌঁছে দেওয়া হয়েছে তার মানে কৃষ্ণেন্দু প্রথমে গ্রুপ পুরনো গ্রুপ বন্ধ করা হলো নতুন গ্রুপ তৈরি হলো সেখানে জহর সরকার বাদ গেলেন আবার জহর সরকারকে পরে অন্তর্ভুক্ত করা হলো একদমই তাই এবং মাঝখানে যেটা খবর সম্প্রচারিত হওয়ার পরই নতুন গ্রুপ তৈরি হলো এবং সেখানে বিতর্ক তৈরি হয়েছে তাহলে কি তৃণমূল এই যে বিতর্ক এই বিতর্কটা জনসমক্ষে আনতে চাইছে না সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক তিনি একদম কার্যত অন্তরালে থেকে জহর সরকারের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠক করে দলের মতামত দলের মন্তব্য সমস্ত কিছু জহর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন জহর সরকার বলতে চেয়েছেন যে তিনি শুধু তৃণমূলের বিরুদ্ধেই মুখ খোলেননি বিজেপির বিরুদ্ধেও দুর্নীতির বিরুদ্ধেও কথা বলেছেন কিন্তু সেই বক্তব্য দল সহমত নয় এমনকি দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সেই বার্তা সুখেন্দু শেখর রায় পৌঁছে দিয়েছেন এমনটাই তৃণমূল সূত্রে খবর যে জহর সরকার তিনি সসম্মানে পদত্যাগ করুন এটাই দল চাইছে দল এমনটাই চাইছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে গতকাল রাতে গ্রুপ বন্ধ করে দেওয়া হয় আজকে সকালে গ্রুপ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং সেই খবর বিকেলে সম্প্রচারিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে এবং সাংসদ তো জানাচ্ছেন যে আর একটা নতুন গ্রুপ তৈরি করা হয়েছে সেই নতুন গ্রুপ যেটা রাজ্যসভার এমপিদের গ্রুপ এআইডিসি এমপি রাজ্যসভা সেই গ্রুপে জহর সরকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে কৃষ্ণেন্দু আপাতত তোমাকে ধন্যবাদ আমি এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো বিশ্বনাথের অবস্থানটা তাহলে কি এক হচ্ছে জহর সরকার যিনি দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন সেই কারণেই কি জহর সরকারকে বাদ দেওয়া হয়েছিল কিনা সেটা আমরা জানি না কিন্তু অনেকে এই প্রশ্ন তুলছেন যে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে রোষানলে পড়ছেন শাসক দলের জহর সরকার অথচ দুর্নীতিতে যিনি অভিযুক্ত যিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল তার পাশে দল দাঁড়াচ্ছে আবার অবশ্য জহর সরকারকে পরে অন্তর্ভুক্ত করা হয়েছে অবস্থানটা তৃণমূলে দলগতভাবে কি বলে মনে হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী এই মুহূর্তে কার্যত বলা যায় যে একটা লড়াই চলছে তৃণমূল দলের মধ্যে যারা সৎ যারা মানে সমাজে ডিগনিটি নিয়ে বাঁচেন জহর সরকারের মতন যারা দুর্নীতি তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন এবং দলকে বোঝানোর চেষ্টা করছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে আর আরেক দল সিজনাল পলিটিশিয়ান যারা তুলনামূলক স্বচ্ছ নয় তারা কিন্তু জহর সরকারদের ভয়েসটাকে আটকে দিতে চাইছে ফলে এই লড়াইটা কিন্তু সৎ বনাম অস্বচ্ছ মানুষের লড়াই তৃণমূল দলের মধ্যে চলছে জহর সরকাররা সৎ মানুষ তারা দলের অন্দরই লড়াই দেবনারায়ণ সরকার যেটা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন আমি একটু বলি আমার প্রশ্নটা তা নয় আমি তো এখানে এসো আমি কথা বলি অন্যায়টাকে অন্যায় বলি একেবারে পার্থ যা করেছে অন্যায় করেছে এবং সে দোষ করেছে এবং বাক কমিটির রিপোর্টে পরিষ্কার তো অন্যায় আমি কথা বলছি আমি কথা বলিনি আরে অনুব্রত কিন্তু অনুব্রত আসে বলুন এইটাই হলো রাজু সাহানি আরে শুনুন রাজু সাহানি আচ্ছা আমি একটু বলি আমি একটু বলি আরে বাবা আমাকে বলতে বলে আমাকে বলতে বলে কজনকে বাদ দেবে আরে বাবা এই তো আপনার সাথে তো ভালো কথা হচ্ছে না আমার কথাটা বলি আরে আমি কথাটা বলার জন্য চেষ্টা আরে স্বপন বাবু এই যে অভদ্রতা হচ্ছে আপনি আমার আমার সঙ্গে আমি ঢুকিনি আমার কথাটা বলতে দিন আরে আমি শিকারটা আরে দাঁড়ান না আপনার কথাটা বলতে দিন আরে বসে আছি দাঁড়াও আরাম বসো অভদ্রতা করবেন না বসে আছি অভদ্রতা করবেন না রাজনৈতিক চাপান উত্তরের জায়গা সেটা রাজনৈতিক চাপান উত্তরের মধ্যে থাক ব্যক্তিগত চাপান উত্তরে যেন না যায় 29 তারিখ যখন জহর সরকার এবিপি আনন্দে দুর্নীতি নিয়ে মুখ খুলছেন তারপর পরপর ধারাবাহিকভাবে সৌগত রায় থেকে শুরু করে বিশ্বজিৎ দেব তাপস রায় শুধুমাত্র সমালোচনা করছেন জহর সরকারের তাই নয় একথা পর্যন্ত বলছেন যে সাহস থাকলে সাংসদ পদ থেকে ইস্তফা দিন আজ শুভেন্দু অধিকারী জহর সরকারকে উদ্দেশ্য করে কি বললেন দেখাবো আপনাদের
যে সবার গ্রুপ থেকে কিছু করা যাবে সরকারকে বলবো আপনি রাজ্যসভার পদত্যাগ করবেন না তৃণমূল আরেকটা চোরকে পাঠাবে হেমন্ত সিনের কাছ থেকে 75 কোটি টাকা নিয়ে তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল আবার বিক্রি করবে রাজ্যসভার সিটটা আপনি দয়া করে জহরবাবু পদত্যাগ করবেন না আর ওদের যা কুকর্ম দেখেছেন গত এক বছরে সেই কুকর্ম বলতে থাকেন সোশ্যাল মিডিয়াতে আর ইলেকট্রনিক্স মিডিয়াতে বাংলার মানুষ জানুক আপনার এক বছরের অভিজ্ঞতা দেবনারায়ণ সরকার দাদা তা করেছে ঠিকই বলেছে ওটা করবেন না আমি অন্যায়টা করব অন্যজনকে বলবো আমার বক্তব্য একটা আমি একটা জিনিস বলছি পরিষ্কার কোনো পার্টি দুর্নীতিমুক্ত নয় ওকে বাঁচতে হবে যদি থাকতে হয় সে আপনি কংগ্রেস বলুন সে বিজেপি বলুন বাঁচতে হবে যদি রাজনীতি করতে হয় কম্প্রোমাইজ করতে হয় আদারওয়াইজ সরে যান আমার বক্তব্য রাজনীতি করতে গেলে প্রত্যেকটা পার্টির মধ্যে উনি বলতে চাইছেন না দেবনারায়ণ সরকার তার মানে দুর্নীতির সঙ্গে আপোষ করতে হবে আপনি এটা বলতে চাইছেন আপনার বক্তব্য আপনি রাখতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন দুর্নীতির আপোষ নয় দুর্নীতিকে তো আমিও দুর্নীতি বলছি কিন্তু তার মানে এই নয় আমি পার্টিতে থাকবো অমুক সুবিধা নেব তা তো নয় আমার প্রশ্ন হচ্ছে দুর্নীতিকে দুর্নীতি তো আমরা বলছি যে দুর্নীতি করছে তাকে দুর্নীতি তো পার্টিও বলছে কিন্তু আমি বলবো কি করে পার্টিকে কম্প্রোমাইজ করতে হয় পার্টি এবার স্বপন দাসকে বলতে দিন এবার স্বপন দাসকে বলতে দিন এবার কোন ভদ্রতা হচ্ছে এবার কোন ভদ্রতা হচ্ছে বলুন না চলুন বলে দিচ্ছি তৃণমূল আর দুর্নীতি এটা তো সমার্থক এটা প্রত্যেকে জানে তৃণমূলে যদি আপনি কম্বল থেকে চুল বাঁচা শুরু করেন আর দুর্নীতি মুক্ত লোক খোঁজার চেষ্টা করেন আপনি যেমন কম্বলে পাবেন না যে চুল ছাড়া কম্বল আর তেমনি তৃণমূলেও তেমনি দুর্নীতি মুক্ত লোক উপর স্তরে যারা আছে আমি বলছি না যে একটা তৃণমূলের নিচু স্তরে সৎ পরিচ্ছন্ন ইমেজের লোক নেই প্রচুর আছে কিন্তু তৃণমূলে দুর্নীতি না করলে তুমি উপরের দিকে থাকতে পারবে না আপনি সৌগত রায়কে দেখছেন না 75 বছর বয়সে ভীমরতি কেমন হয়েছে প্রত্যেক দিন হুমকি দিয়ে যাচ্ছেন আপনি মনে করেন এই লোকটাকে তার একটা ক্যারিয়ারিস্ট লোক তৃণমূলের কোন লোক তাকে ধান্দাবাদ ছাড়া কি জানেন সাধারণ সরকার উত্তর নেওয়ার আগে বিশ্বনাথ চক্রবর্তী বিশ্বনাথ চক্রবর্তী আমি বিশ্বনাথ চক্রবর্তী দ্রুত এখন অনুষ্ঠান শেষ পর্যায়ে এসেছি আমি দেবনের আবার আসবো সময় থাকলে আবার আসবো বিশ্বনাথ দা আমার মনে হয় জহর সরকারের প্রতি তৃণমূল কংগ্রেসের যে আচরণ করছে সেটা দুর্ভাগ্যজনক তৃণমূল নেত্রীর উচিত জহর সরকারকে প্রোটেকশন দেওয়া তার বক্তব্য ভালো করে শোনা এবং তিনি যে সাজেশন গুলো তৃণমূল কংগ্রেসের জন্য দিচ্ছে সেগুলোকে গ্রহণ করা জহর সরকার কিন্তু তৃণমূলের বাইরে কোনো কথা বলেনি বৃহত্তম সমাজের উনি গুরুত্বপূর্ণ মানুষ ফলে তাকে নেওয়া হয়েছিল অবশ্যই তৃণমূল কংগ্রেসের তিনি গুরুত্বপূর্ণ এমপি তার বক্তব্য তার ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন বসুন এবং তিনি একটা দুর্নীতিমুক্ত সমাজ দিতে চাইছেন এবং যে দুর্নীতির পাকে চক্রে তৃণমূল কংগ্রেস পড়েছে তার থেকে বেরোনোর জন্য কিন্তু জহর সরকারের মতন মানুষের সাহায্য নিন বিশেষ করে বিজেপির বিরুদ্ধে বিজেপি 6,300 কোটি টাকা দুর্নীতি করে বসে আছে আমি কি বললাম আমি বলেছি না এটা ভদ্রতার প্রমাণ আমি পরিষ্কার করে বলছি জহর সরকার সম্পর্কে আমার কোনো শ্রদ্ধা নেই জহর সরকারের কাছে আমার একটাই প্রশ্ন আপনি তৃণমূল সম্পর্কে আপনি জেনে আপনি কি করে ওই দলটা রাজ্যসভার এমপি হতে গেছিলেন আপনি জানতেন না তৃণমূল কেমন দল আসল কথা ওই লোকটাও আলোচনার জন্য সময়সীমা আমাদের এই পর্যন্ত প্রত্যেক অনেক ধন্যবাদ অনুষ্ঠান শেষ করব সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র এবিপি আনন্দ